শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা শুরু করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে বাড়িতে আমাদের মিস্ত্রিরা কাজে লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে টিফিন করে দেওয়া, তারপরে ওদের মানে সকালের যে খাবার ব্যবস্থাটা সেটা করা, সেগুলো হয়ে গেছে। তারপরে এগুলো হচ্ছে মিস্ত্রিদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তো মা বাড়িতে নেই জানো তো, মা একটুখানি মানে এখন ওদিকটা দেখছে বেশি, কারণ স্বাভাবিক, এটা উচিত দেখা। এটা আমার নিজস্ব মতামত, কারণ বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসলে তাদের সংসারে অনেক কাজ বেড়ে যায়। তো সেদিক থেকে আমার মনে হয় যে হ্যাঁ, একদম ঠিক করছে। তাই বলেই নয় যে আমাদের বাড়িতে থাকছে না কিছু বা কিছু, না সেরকম কোনো ব্যাপার নেই। আমরাই বলেছি যে হ্যাঁ, একটুখানি দেখো বা কিছু যাও, কারণ আমার পক্ষে তো সম্ভব নয়। আর মায়েদের দায়িত্বটা সবসময় ছেলে মেয়ের, বৌমা যাই বলো না কেন, তাদের প্রতি একটু বেশি। তো মা যাচ্ছে, দিনের বেশিরভাগ সময়টা ওই বাড়িতেই কাটাচ্ছে। আর আমার এদিকে রান্নাবান্না মানে সংসারে যাবতীয় কাজকর্ম মেয়েকে নিয়ে, উজ্জ্বলকে নিয়ে, তো সেগুলো আমাকেই করতে হচ্ছে। তাতে আমার কোনো অসুবিধে নেই, কারণ আমার কাজ করতে ভালোই লাগে জানোই তো। আর দেখো, যাই হোক, বাদ দাও সেগুলো। এদিকে দেখো, আমি আটা মাখছি। তো আটা মাখছি তার কারণ হচ্ছে মা আমাকে ওই বাড়িতে সকালে যাওয়ার আগে বলে গেছে যে কণিকা আমি যাচ্ছি, অদ্রিকার শরীরটা খারাপ, তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে, আমি যাচ্ছি অদ্রিকাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। আর ওষুধপত্রগুলোও আছে, সেগুলো তো টাইমে টাইমে খাওয়াতে হবে, তো এইসব ব্যাপারে আর কি। তো আমি বললাম আচ্ছা যাও। তো যাওয়ার আগে বললো যে তুমি তো উজ্জ্বলকে স্নানদান করাবে, ঘরের কাজ রয়েছে, তোমার লেট হয়ে যাবে, তুমি এক কাজ করো, ফ্রিজের মধ্যে মিষ্টি তো রাখা রয়েছে, আর মিষ্টি দিয়ে তুমি এক কাজ করো, পাউরুটি এনে দিয়ে দিও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো আমার কি মনে হলো যে ইস, পাউরুটি দেবো সকালবেলা উঠে, আর আসার সাথে সাথে মানে দুবার চা করে দিয়েছি, মানে প্রথমবার চা করেছি, তারপরে আর একবার আবার চা বললো যে বৌদি চা করে দেবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আবার চা করে দিলাম উজ্জ্বলকে স্নান করাতে করাতে। আর এখনও ও স্নান করছে, মানে তখনও ব্রাশ করছিল, তখন চাটা করে দিয়েছি দ্বিতীয়বার, আর এখনও স্নান করছে। তো আমাকে এই যে ডাকছে, দেখো যে কণিকা একটুখানি আমাকে বডি ওয়াশ দিয়ে যাও। তো আমি গিয়ে আবার আটাটা বেলতে বেলতে, মানে রুটি বেলতে বেলতে ওকে বডি ওয়াশ দিয়ে আসলাম। ওর মতো স্নান করছে, 10 মিনিট মতো সময় লাগবে তো ওর স্নান করতে। তো ততক্ষণে আমি এদিকে রুটিটা মানে মেখে, আটা মেখে বেলে রুটি আমি করেও ফেলবো 10 মিনিটের মধ্যে, কারণ আমি জানি 10 মিনিটের মধ্যে আমাকে করতেই হবে। খারাপ লাগছিল যে ওনাদেরকে পাউরুটি দিয়ে দেবো, যদি খিদে পায় তাহলে তো বলতেও পারবে না যে খিদে পেয়েছে বা কিছু। আর আমাদের বাড়িতে জানোই তো, অন্যান্য বাড়িতে দেখবে, এটা আমি নিজেও দেখেছি যে অন্যান্য বাড়িতে যখন মিস্ত্রিরা কাজ করে তখন কিন্তু খাবার দাবার দেয় না, কিন্তু আমাদের বাড়িতে তোমরা দেখেছো মিস্ত্রিরা যখনই কাজ করে আমরা কিন্তু রুটি হোক ভাত হোক আমরা কিন্তু দিই। তো এটা একটু কেমন যেন লাগে যে তাদের সামনে আমরা খেয়ে নেব আর তারা না খেয়ে কাজ করবে। তো সেই কারণে আমরা কিন্তু দিই, মানে বেশিরভাগ বাড়িতেই দেয় না। তারা ভাবে যে আমরা তো কাজ করছে, পয়সা দিচ্ছি, এক্সট্রা করে আমরা কেন খাবার দেব। তো সেম জিনিস, আমরা কিন্তু একই পয়সা দিই, কিন্তু তারপরেও খাবারটা আমরা ওনাদেরকে এক্সট্রা করে দিই। নিজেদের খারাপ লাগে যে বললাম। তো রুটি করছি, রুটি যদিও আমাকে পরে আবার করতে হয়েছিল, যেটুকুনি আটা দেখলে ফ্রিজের মধ্যে রাখলাম সেই আটাটা আমাকে আবার বের করে পরে করতে হয়েছিল, কারণ আমি 3টে করে রুটি করেছি। তারপরে মা বললো যে কণিকা 3টে করেছো যখন, তাহলে 4টে করেই করো। তো পরে আবার আমাকে রুটি করতে হয়েছে। তারপর দিদিভাই এসেছিলো, দিদিভাইকে আমি বললাম যে রুটি খেতে, তো দিদিভাই রুটি খেলো, কারণ সকালবেলা বেরিয়েছিলো বাড়ির থেকে না খেয়ে দে, তো ওই জন্য রুটি খেলো। তারপরে মার জন্য রুটি করলাম, তারপরে ওনাদের জন্য আবার এক্সট্রা করে একটা করে রুটি করলাম, মানে পরে আবার আমাকে অনেকগুলো রুটি করতে হয়েছিল, তারপরে পেস্তার জন্য করলাম। তো যাই হোক, ওদিকে সকালের কাজকর্ম সেরে মা দেখতে পাচ্ছ ওই বাড়ি থেকে এসছে, শাড়ি টাড়ি পরে রয়েছে, আর দিদিভাই গেছিলো নাম লেখাতে গেছিলো আর কি, তো ওই আমাদের বাড়িতে সেখান থেকে সোজা চলে এসছে। তো এই যে খাওয়া দাওয়া করে দিদিভাই বাড়ি চলে যাবে, আর আমি এদিকে মেয়েকে খাওয়াচ্ছি, কোয়েলকেও খেতে দিয়ে দিয়েছি। কোয়েল তরকারি নেবে, তরকারির ঝোল নেবে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তড়িঘড়ি করে কী রান্না করবো না বুঝে উঠতে পারছি না, কারণ এই যে বাসন মাজা, ঘর মোছা, জামাকাপড় কাচা, উজ্জ্বলকে ওঠানো, স্নান করানো, এগুলো তো রয়েছে, পেস্তাকে খেতে দেওয়া টাইমে টাইমে, মেয়েকে খাওয়ানো, তো সব কিছু করেও আমাকে টাইম মেনটেন করতে গেলে না, তখন 2 মিনিট যদি আমার সময় থেকে মানে সরে যায়, মনে হয় 2 মিনিট কেন সরে গেল, ওর 2 মিনিট আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়, মানে এরকম এটা আমার ক্ষেত্রে হয়। তো মনে হয় যেন ওই সময়টার মধ্যে আমি অনেকগুলো কাজ করে নিতে পারতাম,
বুঝেছ? তো দেখো এদিকে ওনাদেরকে রুটি দিয়ে দিচ্ছি, আর সকালে উঠে ভাত আর সয়াবিন করেছিলাম, তারপরে ওদের টিফিন এটা সেটা এগুলো তো করে দিতেই হয়। তো আজকে না, আজকে স্কুল নেই ওদের। আর এই দেখো যে মিষ্টি দিয়ে দিচ্ছি, তো মা বলেছিল মিষ্টি দিয়ে দিতে, আর ফ্রিজে এখন এনে মিষ্টি রাখাই থাকছে, কারণ মা বলছে যে এখন আসবে আমাদের বাড়িতে, কোনো শুভ দিন আসলে না কাউকে আমরা না খাইয়ে পাঠাই না, মানে এমনিতেও বাড়িতে মানুষ আসলে খালি মুখে ফেরাতে নেই, সে যেই আসুক মানে একটু জল মিষ্টি, বা মিষ্টি তো সবসময় না থাকলেও অন্তত একটু চা একটু বিস্কুট এগুলো আর কি মানুষের এটা নিয়মের মধ্যে পড়ে যে এটা দিতেই হয়, বা অনেকে আছে যারা ধরো চা খেতেই চায় না, খাবেই না, এবার তখন হয়ে ওঠে না যে অন্য কিছু করে দেওয়ার জন্য। তো এই দেখো ওনাদেরকে মিষ্টি দিয়ে তারপরে ওদিকে খাবার দাবারগুলো দিয়ে দিলাম, আর আমি এদিকে নিয়ে বসেছি বাসন, মানে বাসনের পর বাসন, ঝুড়ির ওপর ঝুড়ি বেরিয়ে যাচ্ছে, কী করে যে এত বাসন হয়, আর এতগুলো মানুষের খাবার দাবার তৈরি করা তো বাসন হওয়াটা স্বাভাবিক, যতই বলি কী করে হয় কিন্তু বাসন হওয়াটা স্বাভাবিক, দেখো এতগুলো মানুষের রান্না বান্না। তো ওনাদেরকে সয়াবিন দিয়ে দিলাম, মা সয়াবিন দিয়ে রুটি খেয়ে নিল, আর আমি ভেবেছিলাম যে রুটি খাবো আমার জন্য করেছিলাম, তারপরে আমারও রুটি খাওয়া হয়নি, তো আমার ভাগের রুটি আমি অন্য কাউকে দিয়েছিলাম, তো জায়গায় বাদ দাও আমি পরে সেগুলো ভাত খেয়ে নিয়েছিলাম আমি আর উজ্জ্বল দুজনে মিলে। আর এদিকে ওভেনটাও মুছে নিচ্ছি, কারণ আমাদের এবেলার মতো আর রান্না নেই। উজ্জ্বল দুদিন ধরে বলছে যে কণিকা একটু মাংস খাওয়াবে গো, মানে মেয়েটা স্টমাক খেতে চেয়েছিল মুরগির, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তো সময় হয়ে উঠছিলো না বলে করে উঠতে পারছিলাম না, তারপরে কালকে দিতে বলেছিলাম, কালকে ছিল না অল্প ছিল, তো আজকেও বললো যে অল্প আছে, তো যেটুকুনি যা আছে দিয়ে যাব। তো উজ্জ্বল বললো যে আচ্ছা যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে যাস, দেরি করিস না, তো তার সাথে একটুখানি মাংস মিক্স করে দিয়ে গেছিলো, তো সেটা এবেলা করবো না, সেটা করবো রাত্রেবেলা, একটুখানি এদিকের কাজবাজগুলো রেডি করে মানে গুছিয়ে গেছি আমি, একটু ফ্রি হয়ে নিই, আর আমার তো নিজস্ব কিছু কাজ থাকে, কারণ ইউটিউবের কাজ এগুলো তো আমাকে করতে হয়, তো সেই জায়গা থেকে আমাকেও একটু ব্যস্ত থাকতে হয়, তো যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো গুছিয়ে উঠতে পারি। তারপরেও এই দেখবো বাসন মেজে রেখে গেছি, আবার দেখবো বেসিনে এক গাদা বাসন জমে গেছে, এই দেখবো ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে এসেছি সেগুলো কাঁচা হয়ে গেছে, মেলতে হবে, নাহলে তো থাকলে পড়ে থাকলে গন্ধ হবে, তো জল এই দেখবো জল ভরেছি, জলের বোতল ফাঁকা হয়ে গেছে, আবার জল ভরতে দৌড়াও, সে আবার নিচে যেতে হবে জল ভরতে, মানে এইরকম বিভিন্ন রকমের জিনিস হতে থাকে আমার সাথে। আর এই দেখো এই যে দিদি এসেছিলো আমার আমেরিকা থেকে, সেই দিদি আমার জন্য এটা নিয়ে এসছে, এবং অত দূর থেকে বয়ে বয়ে আমার জন্য নিয়ে এসছে, এটা কিন্তু পড়লে ভাঙবে না, এই থালা প্লেটগুলো মানে আমাকে বললো যে তুমি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারো কণিকা, পড়লে ভাঙবে না, আর এগুলো হচ্ছে কোরাল, কোরালের দেখতে পেলে তোমাদেরকে দেখালাম, তো আমি ওই মাইক্রোওভেনে যখন ওই বাটিতে বাড়িতে করে আলাদা আলাদা করে খাবার গরম করতাম, তখন সেই দেখে দিদি আমার জন্য এইটা নিয়ে এসেছে যে তুমি আলাদা আলাদা করে গরম করো, তাহলে আর গরম করতে হবে না, তুমি একসাথে প্লেটের মধ্যে ভাত তরকারি যা দেওয়ার দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবে, একেবারে গরম হয়ে বেরিয়ে আসবে। তো আমি ভাবছি যে না, দিদি যখন এত ভালোবেসে আমার জন্য নিয়ে এসছে, তাহলে আমি এগুলো না ব্যবহার করব, কারণ সব কিছু মানে বেশিরভাগই যে কোনো ভালো জিনিস দেখলে না সেটা রেখে দিই, যে অতিথি বাড়িতে আসলে বা কেউ আসলে তখন তাদেরকে খেতে দেবো, কিন্তু নিজেদের জন্য না আমরা কখনো ভাবি না, তো ভাবলাম যে না এবার নিজেদের জন্য ভাববো, এগুলো আমি ইউজ করব, আমাদের বাড়ির সবার জন্য ইউজ করব, তো আমার শীতকাল আরও বেশি কাজে লাগবে, কারণ ওই মাইক্রোওভেনে খাবার ঠান্ডা হবে, গরম করতে আরও বেশি কাজে লাগবে, তো অসুবিধা নেই, গরমকালে মানে সারা বছরই আমি ইউজ করব, আমি দেখব কত বছর আমার কাছে থাকে, আমি মানে এই এই সব কেউ দেওয়া জিনিস না আমি খুব ভালোবেসে রাখি, আমার খুব ভালো লাগে, তো আমি মানে দেখতে চাই যে কতদিন আমি ভালোবেসে আগলে রাখতে পারি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে প্লেটগুলো। আর দেখো ওদের জন্য একটু লেবু আপেল এগুলো ভিজিয়ে রাখলাম, আর আনারস কেটে নিয়েছিলাম, তো সেটা এখন কোয়েলকে আর আয়ুষ্মিতাকে দিয়ে দেবো, একটু নুন দিয়ে নিলাম, নাহলে একটু টকটক লাগে খেতে, ওই জন্য। পুরো 2:30 বাজে, এখনও অবধি স্নান করতে পারেনি, স্নান করবো একটু পরে গিয়ে, কারণ আমাদের এই সকাল থেকে বাড়ির কাজকর্ম হয়েছিলো, তোমাদেরকে দেখানো হয়নি, আর এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে, বাবা না 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 চলো যাও, বদমাস ছেলে আমার, বদমাস ছেলের জন্য এই ঘরে আমি একটু আসতেও এসে বসতেও পারি না, ওই শুয়ে পড়েছে যেই দেখেছে, আমি শুয়ে পড়ি, আমি তোমার গায়ে বসে শুয়ে পড়ি, বলো কিছু বলবে না, সেবেলায় কিছু বলবে না, বুঝেছ? ওই আমাদের আজকে গেট লাগিয়েছে, ওপরের গেটটা লাগিয়েছে, আর আমাদের একদম বেরোনোর গেট না, এই গেল গেল উঠে গেল, আর শুতে দেবে না,
ওর ওইটুকুনি ওইটুকুনি ওটাই ওর অনেক, যা শুয়েছিস শুয়ে নে, তাই না? চলো ঘুরে টুরে চরকির মতো পাক খাচ্ছি। তুই কি খাচ্ছিস রে? ওখানে কি আছে? কি আছে ওখানে? কি ওখানে কি কি কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু পরে আদর করো, একটু কথা বলিনি, কথা বলতে গেলে তখন আদর কথা মনে পড়ে। এই সারাদিন ঘুরে বেড়াবে তখন আদর করতে ইচ্ছা করবে না আমাকে, ক্যামেরা অন করলে ইচ্ছা করবে। আমাদের এই যে বারান্দার যে গেটটা ঢোকার একতলায় ওই গেটটা, আর হচ্ছে গিয়ে আমাদের একদম ওপরের গেটে দুটো গেট বসানো হয়েছে। তো ওই জন্য সকাল থেকে তোমাদেরকে তো বললাম ভিডিও করছি, যতটা পেরেছি করেছি। তারপরে এই সবে ঘরদোর মুছলাম এই মাত্র, এই মাত্র কেন ঘরদোর পুরো একদম নোংরা নোংরা, আর নিচের তলা তো পুরো কাদা হয়ে গেছিলো, মুছে টুচে এসে হাঁপিয়ে গেছি, এখন যাবো জল ভরতে। আজকে আমার কাজটা ক্যান্সেল করতে হলো, আমার ক্লাসটা আজকে মিস হয়ে গেল, মানে আমি ইচ্ছা করেই মিস করলাম, কারণ ওই বাড়িতে অদ্রিকার শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর এসছে, ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া হয়েছে সকালবেলা, দিদিভাই নাম লিখিয়ে এসছিলো, তারপরে দাদা মা ওরা গিয়ে দেখিয়ে নিয়ে আসছে, আর মা তো বেশিরভাগ সময় দিনের ওই বাড়িতে থাকছে, আর মা বলেছিলো যে মিস্ত্রিরা আসবে তাহলে কোনিকা খাবার দাবার দিতে হবে ওদেরকে, তিনবার চা করে দিয়েছে, এখন দুটো বাজে, দুটোর মধ্যে সকাল 9টার সময় কাজে লেগেছে, তো 8:30 8:45 এরকমই, 8:30 না, তিনবার চা করে দিয়েছি, কারণ চা খেতে ভালোবাসে এক কাকা আর কি, এক কাকা না দাদা যাই হোক হবে, চা খেতে ভালোবাসে, চা করে দিয়েছি। তারপরে মা বলেছিলো কনিকা তুমি পারবে না, তুমি পাউরুটি আর মিষ্টি দিয়ে দিয়ে দিও। তা আমি ভাবলাম যে পাউরুটি মিষ্টি দেবো, পেট ভরবে না, তাহলে আমি বাড়িতে কিছু বানিয়েই দিই, ওই জন্য আবার রুটি বানালাম আমি, যে না পেট ভরে খাক অন্তত। 4টে করে রুটি দিয়েছি সবাইকে আর মিষ্টি দিয়েছি। মা আবার বলছে যে আমার নাতনি হয়েছে, আমাদের বাড়ি মা লক্ষ্মী এসছে, তোমার মিষ্টি খেয়ে যা, মানে যে আসছে বাড়িতে তাকেই মিষ্টি খাওয়াচ্ছে। এই কটা জামা কাপড় ছিল এইগুলো গুছিয়ে রাখলাম, জামা কাপড়গুলো দাঁড়ো এইখানটা রাখি, আর ব্যালকনিটা আমাদের পেস্তা, মাটি ফেলে টবগুলোর পুরো মানে 12টা বাজিয়ে দিয়েছে, জানো না কি করে অকাজ ছেলেটা, আমি আর পেরে উঠি না, বাচ্চাদের থেকেও বাচ্চা হয়ে যায় ছেলেটা আমার। আর এই গাছটা আমার খুব সুন্দর হয়েছে, মানি প্লান্টের গাছটা, কিন্তু আজকে পাতা ছিঁড়েছে, এই ছেলেটা পাতাটা ছিঁড়ে দিয়েছে, এই দেখো এই গাছটা ভাবছি কেটে কেটে বসাবো, খুব সুন্দর হয়েছে, আর গোড়া দিয়ে চারা বেরোচ্ছে ছোট ছোট। আর এই যে এই জায়গাটা, এই যে ঘরে ঘরে জি বাংলা থেকে গিফট দিয়েছিল এটাই করে, তো এটা আমি কি করব, ঝুড়িটা কি করব, ঘরে কোথায় রাখব, ফুল রাখার ঝুড়ি অবশ্যই করব ভেবেছিলাম পুজো টুজো দেওয়ার জন্য, কিন্তু ঘরে থাকলে না ভেঙে যাবে, তাই ভাবছি এটা এমন কাজে লাগাই যে সবসময় চোখের সামনে থাকবে অথচ আমার ভালোও থাকবে। তো এই দেখো এরকম একটা এরকম পদ্ম ফুল কিনে এই যে জলের মধ্যে এভাবে রেখে দিয়েছি, এই একটা বাটির মধ্যে, আর এই ঝুড়িটার মধ্যে এই পাতাগুলো দিয়ে এইভাবে একটা গাছ বসিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে না বলো। এগুলো হচ্ছে আমার বুদ্ধি, আমি একটু সাজাতে গোছাতে, আমি একটু সাজাতে ভালোবাসি, তো ওই জন্য এগুলো করি বসে বসে ফ্রি টাইমে, ফ্রি টাইমে 5 মিনিট 10 মিনিট যেটুকুনি পাই সেটুকুনি সাজানো গোছানোর কাজে, ঘরের কাজে লাগাই। ফিল্টারে জলটা ভরবো, শুধু এটা বাকি আছে, আর বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছে, দেখো ঘরদোর মোছা, আমাদের কোয়েলদানি এখানে আঁকছিস, আমাদের কোয়েলদানি আঁকছে, দুই বোনু, দুই বোনু না তিন বোনুই আঁকাতে ভর্তি হয়েছে, আর পার্থিব তো ওদের ওখানে যায়, মানে চারজনই আর কি, আর একজন হবে, হ্যাঁ আঁকবে, সে একটু বড় হোক তারপরে, আঁকতে দিয়েছে দেখো ভালো হয়েছে। ওইটা আর আর কই দেখি, যেটা হাত আছে ও এটা দিয়েছে আঁকতে, আচ্ছা এই যে বিড়াল বসে রয়েছে, মানে এটা হচ্ছে কোয়েল আর এটা হচ্ছে আমাদের ওই মিনি, এই মিনি আবার বাচ্চা হয়েছে বল কোয়েল, কালকে দেখলাম এখানে সরাচ্ছিলাম পিটিটা, হ্যাঁ কালকে না পরশু দিনই, 2-3 দিন আগেই মনে হয় হয়েছে, একটা একটা হয়েছে আমাদের ওই যে ওই গুপ্ত ঘরটার মধ্যে ডাকছে, চলো মা নেই, মা ওই বাড়িতে গেছে, আমার আমি এখন জলটা ভরে নিই, আর বৃষ্টি এক্ষুনি, বৃষ্টি পড়ছে অলরেডি, এক্ষুনি আসবে কি, অলরেডি পড়ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই যে এই কোলাপসেবল গেট লাগিয়েছে, কোলাপসেবলই তো বলে, এখন মানে ধরাই যাবে না, ভালো হয়েছে একদিকে। আমাদের কি সুন্দর লাউ গাছ হয়েছে, আমাদের বাগান করার প্রচেষ্টা চলছে বুঝেছো, চলো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, কিছু হবে না তো দেখি, এই দেখো অনেকগুলো গাছ হয়েছে একসাথে পরপর করে, দেখেছো, আর অনেকদিন তোমাদেরকে দেখানো হয়নি তো, অনেকটা বড় হয়ে গেছে, এদেরকে এবার এই টালির ওপর তুলে দেওয়া হবে, তাহলে গাছগুলো বেশ সুন্দর হবে দেখতে,
এগুলো হচ্ছে লাউ গাছ, প্রত্যেকটা লাউ গাছ। আমি শশার চারা বসিয়েছি ওপরে, দেখি যদি হয় সেই চারাগুলো এনে আমি এখানে বসিয়ে দেবো। আর আমাদের ঢোকার গেটের মুখে মানে এই এই দুপাশে দরজার দুপাশে দুটো কী গাছ লাগানো যায় বলো তো? কোনো ফুল গাছ, সেই টগর ফুল গাছ লাগাবো নাকি কোনো ইনডোর প্লান্ট টাইপের যেরকম এরিকা পাম যেগুলো ওগুলো বসাবো? দুপাশে দুটো বসা বসিয়ে দিলে না ভালো লাগবে দেখতে, কারণ আমাদের তো এই জায়গাটা রাস্তা হয়ে যাবে, ওই জন্য দুটো গাছ দুপাশে বসানো থাকবে, তারপরে রাস্তা যতটা করবে করবে অসুবিধা হবে না, গাছটা দেখতে ভালো লাগছে, মানে গাছগুলো সুন্দর হয়েছে, মাটিতে মাটি জিনিসই মানে দেখতেই আলাদা হয়। এই দেখো কি সুন্দর হয়েছে তাই না, বৃষ্টির জল পড়ছে আরও সুন্দর হচ্ছে। চলো আমার মোবাইলটা এবার যাবে ভিজে ভিজে, পরে দেখাবো তোমাদেরকে আবার। আর ওপরের গেটটা বসানো হয়েছে, ওটা তোমাদেরকে এখন আর যাবো না, জলটা ভরে গিয়ে স্নান করি তোমাদেরকে পরে দেখাবো। ঘর দোর সব মোছা কমপ্লিট, শুধু এখন খাওয়া দাওয়া হবে, আয়ুস্মিতা ঘুমিয়ে পড়েছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। আমার এমন একটা আমি প্রবলেমের মধ্যে পড়েছি না, আমার সেলফি স্টিকটা মানে স্ট্যান্ডটাও ভেঙে গেছে, দাঁড় করালে মানে সামনের দিকে ঝুঁকে আসছে, তোমাদেরকে সেদিন বলেছিলাম। আর আমার যে একটা স্ট্যান্ড ছিল ছোট ট্রাইপড, ওটাও ওটাও সেম অবস্থা, মানে আমার সাথে যে কী সব ঘটছে, এবার আমাকে হাতে নিয়ে ভিডিও করতে হচ্ছে। আর বিকেলবেলা এইমাত্র ভাবলাম একটু চা খাবো, উজ্জ্বল বলছে যে এখন আর চা খেতে হবে না, যাও গিয়ে মাংসটা রান্না করো, ব্যাস বলছে আমার খিদে পেয়ে গেছে। ও যদিও একবার খেয়েছে সে দুপুরবেলা, খিদে পাওয়ারই কথা, আর মাংস যেহেতু একটুখানি হবে, ওই জন্য দুদিন ধরে বলে যাচ্ছে কোনো একটু মাংস খাওয়াবে মাংস খাওয়াবে, মানে মেটে স্টমাক খাওয়ার কথা ছিল সেটা খাওয়াতে পারেনি, মেটে স্টমাক কম হয়ে গেছে, তো তার সাথে একটু মাংস মিক্স করে দিয়ে গেছে দোকানদার, বুঝেছো? এখানে যে ধুয়ে রেখেছি আর মশলাপাতি সব করা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো, আর এদিকে ভাতও বসিয়ে দিলাম, কারণ যা ভাত করেছিলাম সেগুলো তো আছে অল্প, সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, তো অল্প আছে, যা আছে হবে না সবার আর কি। চিকেন রান্না কমপ্লিট, আমার চিকেন কাঁচা দেওয়ার আগে গন্ধ ছেড়েছে, মানে মশলা কষার ব্যাস সব বাটি ঘটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এই যে চিকেন খাওয়ার প্যাসেঞ্জার। পড়াশোনা হয়েছে, বইগুলো গুটিয়ে রেখে যা, বইগুলো ভালো করে গুটিয়ে ব্যাগটা সরিয়ে রেখে আসো যাও। আর বিকেলবেলা ওই হালকা একটু হোমওয়ার্ক থাকলে বা কোনো পড়া যদি আবার মনে হয় যে একটু রিভাইস দেওয়ার দরকার আছে সেটা দিয়ে নিই, তো আজকের কোনো কাজ ছিল না, হোমওয়ার্ক ছিল না, একটু বসে বসে ওই সেকেন্ড পরীক্ষা এক্সামে যেটা হবে আর কি সেগুলো একটুখানি রিভাইস দিচ্ছিলাম, তো দেখলাম যে মোটামুটি সবই পারে, তো তারপরেও তো ভুলে না যায় যাতে, তার জন্য বারবার করে করতে হয়। এটা হচ্ছে চিকেন কষার ফাইনাল লুক। চলো, আমার উজ্জ্বলও বসে রয়েছে খাবে বলে, আয়ুস্মিতাও বসে রয়েছে, দুজনকে একেবারে ভাত দিয়ে দিয়ে দেবো, আর মা ওরা ওই বাড়িতে গেছে বললাম না, ওই ওই বাড়িতেই আর কি রয়েছে। বাজে 10:30, সবাইকে খাইয়ে দিলাম, মাকে কোয়েলকে খাবার দিয়ে দিলাম, আর মাংস যা ছিল ওদেরকে ভাগ করে মানে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। অদ্রিকার দিদা রয়েছে আর দাদা রয়েছে, আর দাদা আছে কিনা বলতে পারবো না, কারণ দাদা হসপিটালও যেতে পারে আমি জানি না, তো যাই হোক ওদের তিনজনের মতো, আর আমি জানি যে দাদাও রয়েছে, তো বেশি করেই পাঠিয়ে দিয়েছি, মানে আমাদের অর্ধেকটা রেখেছি ওদের অর্ধেকটা পাঠিয়ে দিয়েছি। আর এখন এডিট করলাম, খেয়ে ভিডিওটায় ভয়েস দেবো, আপলোড করে তারপরে ঘুমাবো। আর আমার এই যে খাবার নিয়েছি, চিকেন নিয়েছি, তার সাথে একটা স্যাকা মানে স্যাকা পাঁপড় নিয়েছি, স্যাকা পাঁপড় তেলে ভাজা না, সে স্যাকা পাঁপড়, আর এর মধ্যে ওই যে গোলমরিচ দেওয়া যায় পাঁপড়গুলো পাওয়া যায় না কিনতে, সেই পাঁপড়। তো চলো, আয়ুস্মিতা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর উজ্জ্বলও তাই, পেস্তারও খাওয়া হয়ে গেছে, মানে সব কটা পাবলিকের খাওয়া হয়ে গেছে, শুধু এই ওয়ান পিস বাকি আছে। চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকার। এই পাঁপড়গুলো মা এনেছিল পাঁপড়ের ডালনা খাওয়াই বলে, মানে ওই তরকারি আর, কিন্তু আমি আর করে দেওয়ার সময় পাইনি, যেহেতু আজকে সারাটা দিন এদিক ওদিক করে কীভাবে কেটেছে নিজেও জানি না, তো দেখি কবে করি। আর এই পাঁপড় দিয়ে ডালনা খেলে না, ওই যে এত অতিরিক্তের মধ্যে গোলমরিচ দেওয়া থাকে, এলাচ না গোলমরিচ দেওয়া থাকে, পুরো ঝাল হয়ে যাবে, খাওয়া যায় না। ওই স্যাঁকা পাঁপড় এটাই ভালো লাগে, আর এমনি তেলে ভাজা ভালো লাগে, এইটা বিশেষ করে স্যাঁকাটা বেশি ভালো লাগে। চলো টাটা, গুড নাইট, হ্যাঁ কালকে আবার দেখা হচ্ছে, লাইটটা একেবারে অফ করে দিয়ে বেরোবো, চলো টাটা।